بسم الله الرحمن الرحيم الله اكبر তো বলছেন বলছেন আল্লাহর প্রেমে একটু চিৎকার করে বলবেন লা আওয়াজ আছে নিলা اذا الشمس كورت وإذا النجوم كدرت الله أكبر এই আমার বন্ধু আপনি যে জমিনের উপরে বসে আছেন এই জমিনটাকে আমার আল্লাহ ঠিক রাখার জন্য সকালবেলা একটা সূর্য উঠায় দেয় সন্ধ্যাবেলা আমার আল্লাহ ডুবায় দেয় আপনি বললেন হুজুর আমি বুঝলাম না সূর্যের কারণে জমিনটা ঠিক থাকে কিভাবে আমার আল্লাহর নবী দু জাহানের নবী নূরানি জবান মোবারক দ্বারা বলতে লাগলেন জমিন কোনোদিন ঠিক থাকবে না যদি সূর্য উদয় না হয় সুবহানাল্লাহ বন্ধু জমিনটা ঠিক থাকার জন্য জমিনের উপরে আমার আল্লাহ কীট পতঙ্গ পশু পাখি গাছপালা আমার আল্লাহ দিয়েছে সূর্য না উঠলে গাছপালা ঠিকবে না কীট পতঙ্গ পশু পাখি ঠিকবে না রে বাবা এ বন্ধু আপনি পুকুরের ভিতরে মাছ চাষ করতে আরম্ভ করলেন সূর্য যদি ঠিক না থাকে মাছ চাষ আপনি করতে পারবেন না পানি ঠিক থাকবে না চিল্লায় বলা যাবে না আমার বাবা আমার আল্লাহ সূরা তাকবীরের ভিতরে বলতে আরম্ভ করলেন ও আমার বান্দারা তোমার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে সূর্য উঠায় দেই সূর্য ডুবায় দেই আমার নবী পাক বাবা ওই আয়াতের তাফসীর করতে আরম্ভ করলেন ইজা শামসু কুওয়িরাত আমার নবী পাক বলতে আরম্ভ করলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত একটা সূর্য দিয়া সারাদিন পৃথিবীর জমিনে আলো দেয় মানুষের উপকারের জন্য জমিনের উপকারের জন্য গাছপালার উপকারের জন্য পৃথিবীর জমিনে কীট পতঙ্গ পশু পাখি এইগুলার উপকারের জন্য আমার আল্লাহ সূর্য ওঠা দেয় আমার আল্লাহ এমন একদিন করব রে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের ভিতরে ফুকটা লাগিয়ে দেবে আমার নবী কামলেওয়ালা কয় ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুয়ের আওয়াজ এমন হবে রে ওই সিংহের ফুয়ের কারণে সূর্য দুইটা ভাগ হইয়া দুইটা টুকরা হইয়া যাইব কয়টা টুকরো হইব আমার নবীজি কয় চন্দ্রদর দুইটা টুকরো হয়ে যাব সূর্য কটা টুকরা চন্দ্র কটা এটা তাফসীরের ভিতরে নবী কামলিওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাফসীর শিখিয়ে দিচ্ছেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস সূর্যকে আমার আল্লাহ দুইটা টুকরাতে হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুয়ের আওয়াজে সুবহানাল্লাহ দুইটা টুকরাকে আমার আল্লাহ চন্দ্রের দুইটা টুকরা সূর্যের দুইটা টুকরাকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে এখন আমার কথা হলো সূর্যের উপরে শরীয়তের কোনো বিধান নাই নামাজ একত্রও কাজা করছে না রোজা একটাও ছাড়ছে না সূর্যের উপরে কোনো রোজা উজা আছে আরে নাই কন্যা আছে সূর্য তো আমার আল্লাহর হুকুমটা পালন করে পুঙ্কানু পুঙ্কু রূপে আমার আল্লাহ কয় সকালবেলা উদয় হয়ে যায় সূর্য উদয় হয়ে যায় আমার আল্লাহর অর্ডারে আমার আল্লাহ আবার অস্ত করায় দেয় আমার আল্লাহর অর্ডারে তাহলে বোঝা গেল সূর্য আমার আল্লাহর হুকুম মানতেছে কথা কয় আমার নবীজি বলে এই আয়াতের তাফসীরে নবী পাক বলে সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় ডুবার পরে ওই সূর্যটা যাইয়া আমার আল্লাহর ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ আমার আল্লাহর আরশে আযীমে সূর্যটা যাইয়া সাজদায় পড়ে যায় সারা রাত তো সাজদায় থাকে আমার আল্লাহ যখন আবার অনুমতি দেয় সূর্য তুমি পূর্ব দিকে উদয় হও আবার সূর্য আমার আল্লাহর হুকুম পাইয়া পূর্ব দিকে উদয় হয়ে যায় তাহলে বোঝা গেল সূর্যটা আমার আল্লাহর কথা মেনে চলে
আমি এটাই বুঝাইতে চাইতেছি, মেনে আবার সারা রাত্র আমার আল্লাহর কুদরতে কদমে সেজদায় পড়ে থাকে, তাহলে এর কি গুনাহ আছে? তাহলে আমার নবীজি বলতেছেন সূর্য দুইটা ভাগ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকে, আর আমার আল্লাহ এই সূর্যের দুইটা ভাগকে চন্দ্রের দুইটা ভাগকে জাহান্নামে নিক্ষেপ করব, এটার কারণ আছে না? কথা কয় না আছে নি? যেহেতু সূর্যের কোনো গুনাহ নাই, সারা রাত্র আমার আল্লাহর প্রেমে সাজদায় থাকে, তাহলে আবার জাহান্নামের ভিতরে দিবে কেন? এটার কারণ আছে কি না? কথা কয় না আছে কি না? আমার বাবা আমার আল্লাহ বলতে আরম্ভ করে, ওয়া ইযান নুজুমুন কাদাওয়াত, আমার আল্লাহ বলে আসমানে যে চাঁদ আসমানের ভিতরে তোমরা যে ছোট্ট ছোট্ট তারকাগুলি দেখো রে, ওই তারকাগুলি আমি আল্লাহ আসমান থেকে জোরাইয়া কিছু উপরের দিকে, আসমানের কিছু উপরের দিকে তারকাগুলো আমি নিয়ে যাইব, আর কিছু তারকাই পৃথিবীর জমিনের ফানি সাগরের ভিতরে পতিত হইব। সুবহানাল্লাহ। এই বন্ধু আমাদের জন্য আমার আল্লাহ পৃথিবী বিছিয়ে দিলেন, পৃথিবী বিছিয়ে দিয়ে যদি আমার আল্লাহ সূর্য না ওঠে তো বাবা পৃথিবীর জমিনে মানুষ আমরা বাস করতে পারতাম না, পাগল পারা হয়ে যাইতাম। আপনার ঘরের ভিতরে যে গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি গুলা আছে, ফজরের নামাজের সময় থেকে চিৎকার করতে আরম্ভ করত, সূর্য যদি না উঠতো রে মুরগগুলা ঘরের ভিতরে চিৎকার করে কেঁচামেচি করে আরম্ভ করত, গরুগুলা ডাকতে আরম্ভ করত, ছাগলগুলা বে বে করত, আমাদের সন্তানগুলা চিৎকার করত, আব্বা সূর্য কই, সূর্য ওঠে না কেন? আমার আল্লাহ কয় ও বান্দা, সূর্য তোমার পৃথিবীর জমিনের জন্য উপকারের জন্য দিয়ে দিলাম, তোমার উপকারের জন্য দিলাম, তুমি যে গৃহপালিত পশুগুলি তুমি পালতে আরম্ভ করলা ওইগুলার উপকারের জন্য দিলাম, তুমি যে মাছ তালাশ করো সমুদ্রের তলদেশ থেকে তুমি উঠাই আমি যেগুলো আল্লাহ হালাল করে দিয়েছি ওইগুলা তোমরা মেরে মেরে এই রান্না করে করে যখন খাও ওইগুলা একটা মাছ ও সমুদ্রের নিচে ভাই চাতাকতো না যদি আমি আল্লাহ সূর্য না উঠাইতাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, আমার আল্লাহ বলিল বান্দা এই যে জমিনটা বিছাই দিছি এটা তোর লেগে, একটা বাসস্থান বানাইছি এটা তো আমার লেগে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগে বলছিল বিছাই দিছি বিছনা, এখন কয় তোরার ঘুমাইবার সজ্জার ব্যবস্থা করছি। মারহাবা, দুটা কথাই ঠিক, একটা বলছে সূরা তাহার 53 নম্বর আয়াতে, আর একটা বলছে আমার আল্লাহ সূরা আল মুমিন, মুমিনুন না সূরা আল মুমিন 64 নম্বর আয়াতে, দুটো কথাই ঠিক, একটা হলো বিস্তার বানাইছি আর একটা বাসস্থান বানাইছি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে সূর্যের কথা বলতে আরম্ভ করলাম, কথা লাম বুঝি বুগা, আমার আল্লাহ সূর্য বানায়া সুষ্ঠ ওয়াফ করে রাখছেন, আমার দিকে না চাইলে কিচ্ছু বুঝতেন না ওয়াজ, আমি নাও ধরনের ওয়াজ করি না। আপনি একটা ঘর বানাইছেন, ছাদ দিছেন, ফিলার দিছেন, ওয়াল দিছেন, বিদ্যুতের ব্যবস্থা করছেন, কিন্তু মিলাদ ফরাইছেন না। কথা ভালো, মিলাদ ফরাইছেন না মানে ঘরের ভিতরে লাইটের সুইচটা দিয়ে আলো জ্বালাইয়া বিছনা করে ঘুমাইছেন না। আমার আল্লাহ বলেন সূরা হুদের 7 নম্বরে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন এই পৃথিবীর জমিন আমি আল্লাহ, ওয়াকানা আরশুহু মিনাল মা,
পানির উপরে আমার আরশটা ছিল। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর আমার নবীজি নিজে করতে আরম্ভ করলেন, আমার নবীজি করলেন। ওয়াকানা আরশুহু আলাল মা, এতটুক তাফসীর। তাফসীরটা করলে আমার লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে বোঝাই। আমার আল্লাহ বলতেছেন ওয়াকানা আরশুহু মিনাল মা, সূরা হুদের 7 নম্বর আয়াত, যে পানির উপরে ছিল আমার আরশ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া আর কিছু নাই, আরশ ছাড়া কিছু নাই? আমার নবী পাক বলে, নৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, জিন নাই, ইনসান নাই, মারহাবা, শুধু পানি। এটার তাফসীর হলো সৃষ্টি তত্ত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পানি কি দিয়ে বানাইছে? সাহাবী প্রশ্ন না করলে আমরা জানলাম না, হইলে মনোযোগ আসেনি। আল্লাহ পানি কি দিয়ে বানাইছে? আমার নবীর দরবারে প্রশ্ন করে বসে, আল্লাহ পানিটা তুমি কি দিয়ে বানাইলে? অবদয়াল নবীজি, আপনার পদম মোবারক আমি জানতে চাই। এখন আমি এটার তাফসিরে যদি যাই, আমি যে মূল তাফসির করতেছি সূর্যর, সূর্যটাকে আমার আল্লাহ অন্ধকার আচ্ছন্ন করে দিবে, মানে কি ওই লাইটের সুইচটা অফ করে দিবে। এখন সংক্ষেপ করে বলি, আমার আল্লাহ জমিন বানাইলেন, আসমান বানাইলেন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়েন, সৃষ্টি তত্ত্ব দরকার আছে। পৃথিবীর জমিন আইছেন কে? আমার আল্লাহ সাতটা আসমান বানাইছেন, সাত জমিন বানাইছেন, বানাইয়া আমার হাতের দিকে চাইবেন। এটা হলো আসমান, এটা হলো জমিন। সাতটা আসমান বানাইয়া, সাত জমিন বানাইয়া একসাথে রেখে দিয়ে, সুবহানাল্লাহ কইতেন, মানে আলাদা করছে না, কি করছে? সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত আমার আল্লাহ বলে, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا এখানে বলছেন সামা আর পৃথিবীটা রাতকান এক কেন ফাফা তাকনা হুমা, আলাদা করছি না, দুটো এক কেন রেখে দিছি। তার মানে হইল আপনি ঘর বানাইছেন, মিলাদ ফরায় উদ্বোধন দিয়েছেন না। সুবহানাল্লাহ, এই পৃথিবীর জমিনে কোনো মোল্লা হইতার তো না, আজ পর্যন্ত আমি নিজে উঞ্চি না, উদ্বোধন খারি দিয়ে হরাইব, কথা হন না। আরে আমার নবীর শান, আমার আল্লাহর দরবারে কত যে মহান, চিল্লে কি বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোতলা একটা ঘর তুললেন, আমি যে সিঁড়ি আছে নি, কথা হয় না, আসেনি। আমার আল্লাহ যে জমিন আর আসমান বানাইছে, জমিন আর আসমান থেকে আর সিঁড়ি আসে নি, কোনা নয় রে, কথা হয় না, কোনা নয়, এটা রজবের মাস চলে, কোনান থেকে এটা। কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, পুঙ্কানো পুঙ্কর গড়া কোরআন পড়তুই ও মারহাবা বলবেন না। আর একটা কথা জানছেন না, আমার নবী এক পাক আমার আল্লাহর সাথে 27 বছর কথা কইছিলেন, ওয়া শুনছেন না নি? আমার আল্লাহ কি কণ্ঠে কথা কইছিল, কার কণ্ঠে কথা কইছিল? নুরানি কণ্ঠ না, কার কণ্ঠে, কণ্ঠটা কেমন ছিল? এটা হাদিস আছে, মারহাবা বলবেন না। আমরা ওয়াজ অনেক জানার বাহি আছে, আমরা তো এসকের টেলা খালি জুলি, মসজিদ আইলে না আমার বাসর, বাসরে কিতাব তো ধরে ফিরতো, কথা হয় মসজিদ বলে এর বাসর করাইতো, এ তো বহুলি এর বাসর করতাম, মসজিদ বাসর করাইতো করে ঘোষা করতেছে, মানব গাড়ি হাওয়ায় চলে দেখতে গাড়ি কি সুন্দর, মানব দেহ হাওয়ায় চলে দেখতে গাড়ি কি সুন্দর, আমার মালিকা জব কারিগর, ঠিক না? আসলে হাওয়া চলে নি, কথা কন বাতাসে চলে নি না, তেল টেল লাগে,
আমার আল্লাহ বাতাস দিয়ে দিছে পৃথিবীর জমিনে, অক্সিজেন দিয়ে দিছে তো দিয়ে দিছে, আবার ফেরেশতা দিয়ে শ্বাসটা ঢুকিয়ে দিচ্ছে আবার বাহির করে দিতেছে। আপনারে যদি দায়িত্ব দিত শ্বাস তুই নিস আর তুই সারিস, অক্সিজেন আমার ওই, আপনি খালি কথা কর, আমার আল্লাহর নিয়ামত আপনি কোনটা বলবেন? আরেকটু সামনে যাচ্ছে, বহুত কথা কই লিতেছি। এই পৃথিবীর জমিনের সূর্য আমার আল্লাহ বানায় কি করে রাখছে? অফ অফ কন্যা কি করে রাখছে? এটা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। এটা আমার আল্লাহ বলতেছে কোনাতা ওয়াক্কান, মানে বন্ধ করে রাখছে, আসমান জমিনে মে লাগায় রাখছে, আলাদা করব, একজন দিয়ে উদ্বোধন করব, জমিন থেকে আসমান পর্যন্ত একটা সিঁড়িও বানাইব। চিল্লে সুবহানাল্লাহ বলবে, আর যদি পণ্ডিত হন সিঁড়িটা দিয়ে খেলেবেন। সূরা হুদের 69 থেকে 73 পর্যন্ত সিঁড়ির কথা আছে। মারহাবা বলবেন, আগে বলছিল জমিনের কথা, এখন বলে পাহাড়ের কথা। আমার নবী পাক বলেন, আমার আল্লাহ যে একটা সূর্য উঠাই দিল, এটা ইসরাফিলের সিঙ্গার হয়ে দুইটা টুকরা করে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ফালাই দিব, এই পাহাড়ের ভিতরে যদি সূর্যের আলো একাধারে না লাগতে আরম্ভ করে ওই পাহাড়ও থাকবে না। কষ্ট নিতেছেন? নিতেছেন। আমার আল্লাহ পাক বলে ওই আয়াতের ভিতরে সূরা ফাতিরের 12 নম্বর আয়াতে কয়, আমার আল্লাহ কয়, সাগরের ভিতরে লুনা পানি দিছি, মিষ্টি পানি দিছি, তিক্ত তিতা পানি দিছি, এটার ভিতরে মাছের ব্যবস্থা করে রাখছি। আবার আল্লাহ কয় মিন কুল্লি তাকুলুনা লাহমান তরিয়া, তোমরা ওই মাছগুলা ধরে ধরে ভক্ষণ করো, সূর্য যদি না উঠতো পানিটা বরফ হয়ে যেত, মাছ সবগুলো মরে যেত। মনোযোগ আছে না? কি কইতেছি? সূর্য কেড়ে আল্লাহ উড়া, কথা হয় না? একটু বুঝছে, সূর্যটা ফাজ বা আমার আল্লাহ দাঁড় করে রাখছিল, মানে সূর্য উড়ার পরে দাঁড় করে রাখছে আল্লাহ, দুইবার দাঁড় করাইছে দুইজনের জন্য, আর আমার আপনার নবী কামলি ওয়ালা নিজের জবান দিয়া তিনবার সূর্যের হয়েছে খালিদা। তাফসীর, ইয়া রাসূলুল্লাহ বলবে নবীজির ফাওয়াদটা কত? তিনবার, অন্য কয়বার? সর্বমোট পাঁচবার এ পর্যন্ত সূর্যরে দাঁড় করে রাখছে। সূর্য দাঁড় করে রাখা মানে হইল কি? সময়টারে দাঁড় করে রাখা। একবার আমার আল্লাহ দাঁড় করে রাখছিল আমার নবী কামলি ওয়ালাকে মেরাজে যখন নিছিল, এই সময় কইছিল সূর্য দাঁড়ায় তার, চন্দ্র দাঁড়ায় তার, উড়িস না, কারণ এখানে 27 বছর। কয় বছর? এটা হলো সুবহানাল্লাহ যে আসরা, আসরা থেকেই ইসরা, ইসরা থেকেই উরুজ, উরুজ থেকেই মেরাজ, আমার আল্লাহ পাকের দিদার। আমরা তো কইতেছি আমরা আল্লাহ কেরা কেরে বানাইছে, ফিফরা কেরে বানাইছে, জির কেরে বানাইছে, কত জাতের শেলা বানাইছে, কত জাতের সাপ বানাইছে, আমার আল্লাহ কয় আসমান জমিনের ভিতরে যা কিছু বানাইছে আমি অযথা বানাইছি না, তোর লেগে বানাইছি, কার লেগে বানাইছে? আমার আল্লাহ কয়, ও আমার বন্ধু মোস্তফা, আপনি ওই আয়াতের তাফসীরে বলে দেন, আমার নবীজি বলতে আরম্ভ করলো পৃথিবীর জমিনের কীট পতঙ্গ গুলা যদি সূর্য না উঠে এগুলা বাঁচবে না, এগুলো মরে যাবে। ওয়াজ কিসের চলতেছে?
সূর্য পান না কিসে? নানা সূর্য কইতেন না তো সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত, যদি এক মাস পরে পরে আল্লাহ মেসেজ করে পাঠাইতো 5,000 টাকা বিদ্যুতের বিলের মতো বিল দেওয়ার লাগবো, তাইলে বারবার বলেন যে সূর্য রোয়াত চলে, কথা হয় না। আমার আল্লাহ বলে তুমি যে ঘরটা বানাইলা ঘরটাকে সাজানোর জন্য কত কিছু ঘরের ভিতরে রাখো, তোমার মেহমানখানা একটা, ড্রয়িং রুম একটা, তোমার বেডরুম, আবার যেটাতে খাও ওইটা আবার ডাইনি, কত সুন্দর করে সাজাইলা। আমি আল্লাহ ওই পৃথিবীর জমিনে পাহাড় দিয়ে, গাছপালা দিয়ে, পশু পাখি দিয়ে, কীট পতঙ্গ দিয়ে, তোমাদেরকে দিয়ে সুন্দর করে অলংকারের মতো সাজিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আসমান আর জমিনের ভিতরে যা কিছু দিছি বন্দা তুমি কোনো সময় চিন্তা করো না যে আমি অযথা বানাইছি, এগুলো একমাত্র তোমাদের উপকারের জন্য বানাইছি। যদিও মানুষ মাঝে মধ্যে তোমাদেরকে ডিস্টার্ব করে, ভয় পায়, কামড় মারে, এগুলা সবগুলা হুকুম ডাকা, কথা কয়না শেষমেশ কথা, গলাটা যেন ভালো হয়ে যায়, বলির মাফি। আপনাদের কাছে দোয়া চেয়ে নিয়েছি, আর উনি হলো মুসাফির, মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে ফতো, আপনারা জানেন কোন না, আর জোরে এজন্য অভিজির হাদিস, এজন্য জোরে জোরে বলার চেষ্টা করছে, মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। উনি আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, দোয়া চেয়ে নিচ্ছি, যাতে রাত্রে ঘুমাইবার পরে যখন ফজরের নামাজে উঠু ইসম যাতে গলা দেখি ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করতে পারেনি, চাই তুই তো আল্লাহ কাছে, তো ওনাকে নিয়ে উনি যখন চাইব সবাই আমিন কইবেন, কামাইব, মারহাবা বলবে। শেষমেশ কথা, মাহফিলটা হলো বলির মাহফিল, যারাই যেখানে যেভাবে ছোট হোক বড় হোক, বুঝে না বুঝে বিয়াদবি করেছেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, আল্লাহ পাক যেন মাফ করে দেয় আপনাদেরকে, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ গাফুরুর রহিম, আমার নবী পাক আরো দয়ালু, আর ওলিরা আরো দয়ালু, ঠিক কিনা কর না, গাফুরুর রহিমের খাসিয়াত, আমার নবী পাকের রউফুর রহিমের খাসিয়াত ওলিদের মধ্যে থাকে, এই জন্য ওলির দরবারে ভুল করলে মাফ করে দেয়, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ওলির দরবারে ভুল করো না আল্লাহ, এখানে সাবধানতা অবলম্বন করো, ঋষারিষি রাখবেন না, কিছু রাইখেন না, মাহফিল তো এটা আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নবী কামলিওয়ালার সন্তুষ্টির জন্য, ওলিদের সন্তুষ্টির জন্য, এই এলাকার সমস্ত উম্মতের গানের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? শৃঙ্খলভাবে বসবেন, মনোমুগ্ধকর আপনাদের সামনে নসিহত পেশ করবে, আমরা তো আর শুনি, উনি গরম পায়ে খাইতে খাইতে কয়েকটা কথা বলছি, আমি যে চেয়ারটাতে বসে আছি এই চেয়ারটার বড়দা, মসজিদের মিম্বর যে মিম্বরের বড়দা, কিন্তু মাঝে মধ্যে ওই চেয়ারটাতে মসজিদের মিম্বরে বৈশা কিছু মানুষ ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা মনে করবেন হুজুর কার কথা কন, হেরার কথা করনি না, হেরার কথা না, আমরা কত করি, হেরা তো হেরা হই কথা কনা কেউ, হেরা 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 নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই, আমাদের চিন্তা যারা যাদেরকে নিয়ে করব তারা আশিক রসুলদেরকে নিয়ে চিন্তা করার বিষয় আমাদের, আমাদের আশিক রসুলদের নামদারির ভিতরে কিছু মানুষ ওই চেয়ারটাতে বৈশাখ কলঙ্কিত করছে, ঠিক না? মসজিদের মিম্বরে বৈশা মসজিদের মিম্বর যে কত দাম, ওই মিম্বরটাকে বেইজ্জত করে দিচ্ছে। আমি গোনাগার আহ্বানকে এই মাহফিল এই যে এই চেয়ারটাতে বসিয়ে দিয়েছে, কিন্তু এই চেয়ারের মর্যাদা রাখতে গিয়ে আমাকে কোরআনই বলতে হবে, হাদিসই বলতে হবে, ইজমাই বলতে হবে, কিয়াসই বলতে হবে, আমার মন গড়ে কোনো যদি কথা বলি আমার আল্লাহ আলম মিসাল থেকে হব হোক ফেরেস্তা দ্বারা ভিডিও করে নিচ্ছে, আমি যদি হাসরের ময়দানে অস্বীকার করি আমার আল্লাহ ফেরেস্তারে কবে বাহির করে, কথা বলা আপনারা যারা বসে গেলেন এই মাহফিলের ভিতরে হব হুব আমার আল্লাহ আলমে মিসাল মানে মিসালটাই হব 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 ভিডিও হয়ে যাচ্ছে, হাসরের ময়দানে যদি আজকে যান তাহলে বলতে পারবেন আল্লাহ আপনার সন্তুষ্টিতে, নবী কামলিওয়ালের সন্তুষ্টিতে, ওলির প্রেমে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে মাহফিলে আসছিলাম আল্লাহ মাফ করে দেওন জানা, সুবহানাল্লাহ, এই মাফের একটা ওসিলার জন্য বসে গেলেন, তাও তো বসে গেলেন ওই খড়ের ভিতরে বনের উপরে বসে গেছে,
এলাকায় যদি কোন এমপি সাহেব জীবনে কোনদিন খরে বইতো ভাত না ঠিক দিয়ে আসতে বসে আইসে না মনে এলাকা তাই সিয়ারের মাঝে বসে কথা হয় না এখানে বসছেন তো বসছেন কার প্রেমে জুড়ে জন্য এর একটা ফজিলত এর একটা পুরস্কার বড় ধরনের আছে।